বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা শুনছিলেন ডক্টর করম হোসাইনের বিখ্যাত উপন্যাস আর দ্বিতীয় পর্ব ব্লাড অব দ্য প্রিন্সেস আজকে বারোতম পর্ব বীরদন পঞ্চাশ ষাটজন সৈনিক নিয়ে শিব দেবতার মন্দিরের দিকে যাত্রা করল গোড়ার পিঠে বসে নষ্ট ও নোংরা কল্পনায় ডুবে আসে সে জন্মগতভাবেই বীরদন চরিত্রহীন অসভ্য নিষ্পাপ রাজকুমারীকে নির্দয় পরিস্থিতিতে ফেলে নিষ্ঠুর মহারাজাকে খুশি করতে চাচ্ছে এ অসভ্য তার বোকের এ প্রান্ত থেকে ও প্রান্ত দয়া আর মানবিকতা শূন্য সে অন্ধকারে নিমজ্জিত হিংস্র প্রাণী মহারানী তাকে লেলিয়ে দিয়েছে রাজকুমারীর দিকে এই সুযোগে নিজের মনোবাসনা পূরণ করতে সে বেশ তৎপর মহারানী ওঠার সময় জগদীশকে লক্ষ্য করে বলল তুমি আমার সাথে চলো জগদীশ তার পেছনে পেছনে কক্ষে প্রবেশ করল মহারানী তার চৌকিতে আদাশ অবস্থায় বলল জগদীশ তুমি অবশ্যই দেখেছ দরবারের বেশিরভাগ লোকই রাজকুমারীর পক্ষে তারা রাজকুমারীকে ভালোবাসে এটা আমার মোটেও ভালো লাগেনি মহারাজা কৃষ্ণকুমার আসা পর্যন্ত এ দুর্গের নিরাপত্তা বিষয়ক ও প্রশাসনিক দায়িত্ব তোমার ওপর অর্পণ করলাম তুমি ভালোভাবে সব খেয়াল রেখো সেবিকারা হাত জোর করে দাঁড়িয়ে আছে একজন সেবিকা হাঁটু চৌকিতে বসা মহারানী সেবিকাদের লক্ষ্য করে বলল কিছুক্ষণের জন্য বাইরে যাও সকলে পেছনে হেঁটে কক্ষ থেকে বেরিয়ে গেল মহারানী আস্তে করে বলল জগদীশ মহারাজা আসার আগে আগেই ময়দান খালি হওয়া চাই আমি কি বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই তা বুঝতে পেরেছো জগদীশ বলল মহারানীর যে কোনো আদেশ আমি মানতে বাধ্য মহারানী হেসে হেসে বলল অনেক ভালো তুমি আমাকে খুশি করেছ আমিও তোমাকে খুশি করব। যাদের প্রকাশ্যে বা পরোক্ষভাবে রাজকুমারীর শুভাকাঙ্ক্ষী বলে মনে হয় তাদের সবাইকে এক এক করে জীবিতদের তালিকা থেকে মুক্তি দাও মহারানী নিজের গলা থেকে একটা হার নিয়ে জগদীশের দিকে নিক্ষেপ করে বলল তোমাকে আরও পুরস্কৃত করা হবে আরও সম্মান দেওয়া হবে তুমি মুসলমান বন্দি হাসিমের উপর করার দৃষ্টি রাখবে আমার মোটেও বুঝে আসছে না শিব দেবতা তাকে কেন নাগ দেবতা বানালেন অথচ সে একজন মুসলমান এবং একজন মুসলিম সর্দারের ছেলে আমি দেবতার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি তার সিদ্ধান্ত মাথা নত করি তবু কেন জানি মনে হচ্ছে শিব দেবতা কোথাও ভুল করছেন তুমি তার উপর করা নজর রাখবে এটা বিশেষভাবে খেয়াল রাখবে যে তুমি যে তার উপর দৃষ্টি রাখছ সেটা যেন সে না জানে আজকে দুর্গের সাধে শিব দেবতার সাথে আমার গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হবে যদি সম্ভব হয় তাহলে আমি এ ব্যাপারে তাকে পরম শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করব। জগদীশ হাত জোর করে দাঁড়ানো তার চেহারায় বেকুলতার ছাপ যখন সূর্য ডুবে যাবে যখন পুরো দুনিয়া অন্ধকারচ্ছন্ন হয়ে পড়বে যখন মশাল জানালো হবে তখন তুমি দুর্গের সিঁড়ির পাশে দুটি গোড়া নিয়ে চলে আসবে এখন যেতে পারো মহারানী কথাস্বর পাল্টে ফেললো তার শ্বাস বাড়ি হয়ে এলো বোক দূর করছে জগদীশ মাথা নত করে রানীর পায়ে চুমু খেলো তারপর পিছু হেঁটে কক্ষ থেকে বেরিয়ে গেলো তার বেরোনোর সাথে সাথেই সেবিকারা প্রবেশ করল কক্ষে মহারানী সামনে বসা এক মেয়ের দিকে লক্ষ্য করে বলল তুমি গান গাইতে পারো আরেকজন সুন্দরীর দিকে তাকিয়ে বলল তুমি নাচো এমনভাবে নাচবে যাতে তোমার নাচের সাথে আমার মহলটাও নেচে ওঠে আমি আজ অনেক খুশি একজন মহান দেবতা আজ আমাকে তার সঙ্গ দিতে আসবেন এক সেবিকার সামনের পাত্রে মদ ঢেলে দিতে গেলে তার হাত ধরে মহারানী বলল আজ একটু মদ কমিয়ে ডালবে কারণ আজ আমি অন্য রকম মদের স্বাদ গ্রহণ করব অন্য রাতের মতো আজ মদ বেশি খাওয়া যাবে না আজ রাতের প্রতিটি সময় আমার কাছে স্মরণীয় থাকবে সময়ের প্রতিটা পর্বে প্রেমে ভরপুর থাকবে আজকের এই বিশেষ রাতের মাধ্যমে আমি জনম জনমের তৃষ্ণা নিবারণ করব আমি সকাল পর্যন্ত শরীরের জ্বলন্ত যৌবনে আগুন ঠান্ডা করব মহারানীর কথায় সেবিকাদের চেহারা রং বারবার পাল্টাতে থাকে তারা কখনো লজ্জাবনত হচ্ছে আবার কখনো বিদগ্ধ হচ্ছে যৌবনের আগুনে মহারানী অশ্লীল শব্দ ব্যবহার করে কথা বলছে তার পুরো শরীরে উষ্ণতার জোয়ার যেন এখনই শিব দেবতার সাক্ষাৎ পাওয়া দরকার সেবিকারাও তার কথায় উত্তেজিত তারাও অদৃশ্য বা কল্পনা জগতে কোনো স্বর্গ খুঁজে বেড়াচ্ছে সে বেকুল হয়ে কাতর কণ্ঠে বলল কখন জানি সন্ধ্যা হবে কখন মশালগুলো জ্বলে উঠবে কখন যে নর ও নারী একজন আরেকজনের মাঝে হারিয়ে যাবে সেবিকারা তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন সে অনেকক্ষণ যাবৎ এই ধরনের আলাপ করে যাচ্ছে গায়িকাদের মধুর স্বরে মাদকতা এসে যাচ্ছে নিত্যরত মেয়েদের প্রতিটি অঙ্গই নিত্যশৈলী দেখিয়ে যাচ্ছে সমানতালে। হঠাৎ মহারানী উঠতে উঠতে বলল আমার জন্য স্নানাগার তৈরি করো আমি সন্ধ্যা পর্যন্ত স্নান করব। মহারানীর গোসলখানায় একটি সুদৃশ্য হাউজ আছে সেখানে পানি আসে একটা পাহাড়ি ঝর্ণা থেকে প্রতিদিনই পাল্টানো হয় হাউজের পানি এতে সব সময় তরঙ্গ জারি থাকে পানিতে সাতার কাটে গোলাপ ফুল এটি মার্বেল পাথর দ্বারা তৈরি বাতির মতো গোলাকার মহারানী পানিতে নেমে গেছে মাছের মতো গোলাপ ফুলের সুগ্রাণ যুক্ত পানিতে সাতরাতে থাকে সে পানিতে মহারানীকে সরসির মতো লাগছে বয়সের চেয়ে অনেক ছোট মনে হচ্ছে সদ্য যৌবনে পদার্পণ করা যুবতীর মতো পানিতে খেলা করতে থাকে হাউসের চারপাশে অর্ধনগ্ন মেয়েরা দাঁড়ানো তারা মুস্কি হেসে মহারানীকে ফুল ছিটিয়ে যাচ্ছে মহারানীও কখনো কখনো জোশে এসে তাদের দিকে পানি ছিটাতে থাকে এক মেয়ে তার সঙ্গিনীর কানের কাছে গিয়ে ফিস করে বলল এই ডাইনি বুড়ির দমনিতে জুলুমের কতই না আগুন জ্বলে উঠছে কে জানে এ রক্ত পিপাসু আর কতদিন নিষ্পাপ নজওয়ানদের সাথে এমন নগ্ন খেলা খেলে যাবে তার সাথীও কানে ফিসফিসে বলল মনে হচ্ছে সে পাপের সমুদ্রে মরার জন্য ছটপট করছে ভগবান অতি সত্তর এই জালিমের হাত থেকে আমাদের মুক্ত করবেন প্রথম মেয়েটি দীর্ঘশ্বাস ফেরে বলল এই পুকুরে যখন রাজকুমারী চন্দ্রকান্ত স্নানে আসেন তখন কতই না পর্দার ব্যবস্থা থাকে মনে হয় এই রাক্ষসী নিষ্পাপ মেয়েটাকে শেষ করে দিবে তৃতীয় আরেকটা মেয়ে কাছে এসে বলল কেন তোমরা নিজেই নিজের জীবনের শত্রু হচ্ছ যদি এই খুনি মহিলার কানে রাজকুমারী ভালোবাসার একটা শব্দ পৌঁছায় তাহলে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করাবে তোমরা কি জানো না এই নির্দয় দা ডাইনি বুড়ি নিষ্পাপ রাজকুমারীকে কত কষ্টকর অবস্থায় রেখেছে তাকে লৌহ কপাটে আটক রেখে তার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আমি শুনেছি রাত্রে নাকি রাজকুমারীকে কয়েকজন নরপশু বিষাক্ত সাপের এনে দংশন করে তার ফুলের মতো কোমল শরীরকে ক্ষত বিক্ষত করে তুলছে মহারানীর সাত্রে তাদের নিকটে এসে তাদের দিকে পানি ছিটিয়ে জিজ্ঞেস করল কিসের আলাপ হচ্ছে এক মেয়ে হাত জোর করে উত্তর দিল ভগবান মহারানীকে কুদৃষ্টি থেকে রক্ষা করো রাধা নামের এক পুরনো সেবিকা বলল আমাদের মহারানী চাঁদের কিরণের মতো ফুলের পাপড়ির মতো কোমল সুন্দরী এখনও তার যৌবনে বরা দেহ কামনার শক্ত মন আকর্ষণীয় চাহনিতে যে কোনো নর পাগল হতে বাধ্য মহারানী একটা ডুব দিয়ে মাথা তুলে বলল রাধা তুমি কি কখনো শিব দেবতার দর্শন পেয়েছ শিব দেবতার পছন্দ তো কোনো সাধারণ বিষয় নয় তুমি যদি শিব দেবতাকে দেখতে তাহলে পাগল হয়ে যেতে তার প্রেমে পড়ে যেতে সে তো পূর্ণিমার পূর্ণ চাঁদের চ অধিক আকর্ষণীয় আমি যদি এতটা সুন্দরী না হতাম তাহলে কি শিব দেবতা আমার প্রেমে পড়তেন মহারানী নিজের প্রশংসা করতে করতে সাঁতরে অন্যদিকে চলে যায় তখন রাধা বলল আমার অন্তর বলছে তার জুলুমের অন্ধকার জাদুকেও বিনষ্ট করে দেবে মন্দিরে চারোদিক রং বেরঙের বাতি জ্বালিয়ে সাজানো রয়েছে মন্দিরের পূজারীরা সাজসজ্জার কাজে ব্যস্ত দাসদাসীরা যার যার কাজে মগ্ন রাতের অন্ধকারে জ্বলে উঠছে চাঁদের রৌশনি মহারানী তরুণীদের বহরের সাথে নিজের মহল থেকে বের হলো জগদীশ তাকে স্বাগত জানালো মহারানী বাড়ি সুগন্ধি মেখে আসে সে সবুজ রঙের কাপড় পরেছে তার মাতার উপর স্বর্ণের তাজ যার চারোদিকে হীরা জুলানো মহারানীর যাত্রা মজলিসের অগ্রভাগে অসংখ্য সৈন্য মেয়েরা নেচে গিয়ে পথ চলছে রাধা এক জায়গায় এসে দনের বোনের কানের কাছে গিয়ে বলল উষা তোমার ভাই কোথায় আজ দেখছি জগদীশ সিপাহীদের নেতৃত্ব দিচ্ছে উষা আস্তে করে বলল আমার ভাই দুপুরে শিব দেবতার মন্দিরে গিয়েছেন কেন সে মন্দিরে কেনে গেছে শিব দেবতা এখানে উষা বলল তুমি কি কিছুই জানো না রাধা বলল যদি জানতাম তাহলে কি তোমার কাছে জিজ্ঞেস করতাম উষা রাধার কানের কাছে গিয়ে বলল মহারানী চন্দ্রকান্তকে শিব দেবতার মন্দিরে পাঠিয়েছে শুনেছি মহারাজা কৃষ্ণকুমার নাকি আসছেন এবং রাজকুমারীকে তিনি আসার আগেই এখানে বন্দি করে রাখা হবে আমার ভাই এই কাজটি করতে গিয়েছেন রাধার অন্তর কেঁপে উঠল তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু ব্যথাউ কষ্টে তার বুকে একটা প্রচণ্ড তুফান শুরু হয়ে গেল সে উষাকে লক্ষ্য করে বলল ঊষা তুমি কি রাজকুমারীর জন্য কিছুই করতে পারবে না উষা ব্যাকুল হয়ে তার দিকে তাকিয়ে বলল তুমি কি পাগল হয়ে গেছ আমি তার জন্য কী করতে পারবো আমার সময়ে বা কোথায় রাজসিংহাসন যার পদাতলে তার বিপরীতে যারা চলে তাদের মৃত্যু তো অবধারিত রাধা বলল কিন্তু উষা রাজকুমারী কতই না ভালো কতই না দয়াময় কতই না নিষ্পাপ আলোর ওই প্রদীপটিকে নিবি এই অত্যাচারী নিকৃষ্ট লোকগুলো অন্ধকার কি কি বৃদ্ধি করছে না উষা বলল সেটা তো ঠিক আছে এখন তুমি চুপ করো যদি মহারানী এসব জানতে পারে তাহলে আমাদের সবাইকে নিঃশেষ করে দিবে যারা রাজকুমারীর পক্ষে থাকে তাদের পরিণতি সম্পর্কে কেন ভুলে যাচ্ছ যদি কখনো সুযোগ হয় তাহলে জেলখানায় গিয়ে দেখো বন্দিদশায় তার সাথে কতই না খারাপ আচরণ করা হচ্ছে সে মৃত্যুর চেয়ে কষ্টকর জীবন পার করছে অন্যদিকে মন্দির থেকে শিব দেবতা বহর নিয়ে আসছেন তিনি পরেছেন রেশমি কাপড় পায়ে কাঠের খরম পূজারিয়ার দেবদাসীরা তার মাথার উপর ফুল ছিটাচ্ছে গায়িকারা হারিয়ে গেছে সুরের তালে রাধা আস্তে করে শিব দেবতার কানের কাছিকে বলল আপনি কি শিব দেবতা শিব দেবতা তার দিকে তাকিয়ে বললেন কেন তোমার কি সন্দেহ হচ্ছে জি রাধা বলল দেবতা তো গরিব অসহায় ব্যক্তিদের সহায় হন তাদের অত্যন্ত ভালোবাসেন আর আপনি তার পুরো বিপরীত আপনি অত্যাচারী জালিম নির্দয় হিংস্র প্রাণীদের নেতা বনে আছেন আমি তো কিছুই বুঝলাম না আমি কোন জালিমকে সঙ্গ দিয়েছি রাধা দৃঢ়তার সাথে বলল আমি অনুভব করছি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রদীপ নিবে যাচ্ছে কেননা আমরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে সত্যকে বরণ করি কঠিন মুহূর্তেও সত্য বলি শিব দেবতা আপনার অবশ্যই জানা দরকার আপনি যে বুড়ি মহারানীর সাথে বেশ গুরুত্বের সাথে আমোদ ফুর্তি করে রাত কাটাতে যাচ্ছেন সে এ জগতের সবচেয়ে নিকৃষ্ট রক্তপিপাস রাক্ষসী আপনি দেবতা অথচ তার থেকে রক্তের গন্ধ অনুভব করতে পারছেন না বড়ই আশ্বস আপনার জন্য এই নির্দয়ে মহিলার দমনীতে অসংখ্য নিষ্পাপ ব্যক্তির রক্ত বহমান আপনার মন্দিরে আসামের ইজ্জতের প্রতীকেরা অহরহ তাদের সম্ভ্রম হারাচ্ছে তুমি কি বলতে চাচ্ছ শিবদেবতা বললেন রাধা হাত জোর করে বলল আপনি কি নাখশ হচ্ছেন না শিবদেবতা বললেন তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে আসামের ইজ্জতের প্রতীক কিভাবে আমার মন্দিরের সম্ভ্রম হারাচ্ছে আসামের ইজ্জতের প্রতীকই বা কে রাধা কন্দ্রনত অবস্থায় বলল চন্দ্রকান্ত যার প্রতিটি নিঃশ্বাসেই ইজ্জতের বাটা পড়ছে শিব এদিক ওদিক তাকিয়ে আত্মবিশ্বাসের জোরে বললেন বোন তোমাকে তার চিন্তা করতে হবে না রাজকুমারীর দিকে যদি কেউ কুদৃষ্টিতেও তাকায় তার চোখ খুলে ফেলা হবে কিন্তু তাকে তো হত্যা করা হচ্ছে এটা ভুল কথা কে হত্যা করবে কখন করবে আজ দুপুরে হিংস্র মনের বীরদনকে ওই নাগিনী পাঠিয়েছে মহারানী দৃঢ় পায়ে শিব দেবতার কাছে আসতে থাকে প্রচণ্ড সোরগোল চলছে একে অপরকে জড়িয়ে ধরে নাচানাচি করছে তরুণ তরুণীরা শিব দেবতা আর রাধায় এমন হাঙ্গামাকেই কাজে লাগালেন শিব দেবতা বললেন মনের মেয়ে তুমি হতাশ হইও না তোমাদের রাজকুমারী আমারও তো বোন আমি বোনকে ইজ্জত সম্মান করতে জানি রাজকুমারী আমার মন্দিরে এমন এক মনোরম পরিবেশে আছে যেখানে এই নষ্টা মহিলার পৌঁছাও সাধ্য নেই তুমি দেখে আসো গাতকদের পরিমাণাম কতই না বেদনাদায়ক হবে যদি সম্ভব হয় কাল সকালেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে কালকের যে কোনো সময় আমি এখান থেকে বিদায় নেব রাধা একটু শরীকে বলল না জানি আজ রাতে এই খুনিটা আপনার সাথে কী আচরণ করে আপনি তার থেকে ছাড় পেতেও পারেন আবার আপনারা শুনছিলেন ডক্টর করম হুসাইনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী আর দ্বিতীয় পর্ব ব্লাড অব দ্য প্রিন্সেস আজকে বারোতম পর্ব শেষ হলো আপনারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে